এই এই ঘটনার যদি সুষ্ঠু বিচার না পাই তাহলে আমরা বৈধ মালিক শ্রমিক সংগঠন ফেডারেশনের অনুমতি নিয়ে আমরা ভবিষ্যতে পরিকল্পিতভাবে নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করব এবং যে কোনো পরিবহন ধর্মঘট সহ যে কোনো কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হব। কক্সবাজার শহরতলির লিং রোড এলাকা থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতা ও আইনজীবী তাহের আহমদ শিকদার তাদের গ্রেপ্তার নির্যাতন ও মিথ্যা মামলায় জড়ানোর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। রোববার 5 মার্চ রাতে কক্সবাজার জেলা বাস মেরিবাস মালিক সমিতি ও কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে দেনি। আমরা এটি সুষ্ঠু বিচার চাই এবং বিচার বিভাগীয় তদন্ত চাই। তাহের আহমদ শিকদার ও তার সংগঠনের অন্য নেতাদের গ্রেপ্তারের বিষয়টিকে প্রতিপক্ষ গ্রুপের প্রতিহিংসার ফসল বলেও দাবি করেছেন তারা। বিগত 27/2/2023 ইংরেজি তারিখ সংঘটিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে দাবি করা হয় তাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে মিথ্যা চাঁদাবাদী মামলায় জড়ানো হয়েছে। এটি প্রতিপক্ষ সংগঠনের পরিকল্পিত ছকের অংশ বলেও দাবি করেন তাহের আহমদ শিকদার। বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রচার করে আমাদের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র চক আঁকে। উক্ত চককে কেন্দ্র করে বিগত 27/2/2023 ইংরেজি তারিখ আমাদেরকে মালিক শ্রমিকদের যত বৈঠক শেষে লিঙ্ক রোডে যখন আমরা চা পান করার উদ্দেশ্যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ইসলামী ব্যাংক লিঙ্ক রোড কার্যালয়ের সামনে আমরা অবস্থান নিই, তখনই র‍্যাব ১৫ সিবিসি ক্যাম্প একটি সিভিল টিম আমাদেরকে ঘেরাও করে ব্যাটদক পিটাতে থাকে এবং আমাদেরকে প্রায় 10-12 জন পথসারী সহ গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করার পর ওইখান থেকে আমাদের মালিক শ্রমিকের 5 জনকে আমি সহ তারা আমাদের ক্যাম্পে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন করে, মারধর করে এবং আমাদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয়নি, আমাদের কোনো বক্তব্য তারা গ্রহণ করেনি। শুধু বিরোধী চক্র একটি প্রভাবিত হয়ে তারা আমাদেরকে অমানসিকভাবে নির্যাতন করে, পরবর্তীতে তারা আমাদেরকে একটি চাঁদাবাজি মামলা দিয়ে কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করে। এটি একটি সুপরিচিত বিদ্রোহী চক্রে আমাদের এই র‍্যাব ১৫কে ভুল তথ্য দিয়ে এই ঘটনাটি সংঘটিত করেছে এবং বিভিন্ন চ্যানেলে আমাদের বিরুদ্ধে স্থানীয় পত্রপত্রিকায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার তথ্য সন্ত্রাস চালিয়ে আমাদের মানসম্মান সংগঠনের মানসম্মান এবং বিভিন্ন প্রকার চাঁদাবাজির কথা উল্লেখ করে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তারা র‍্যাবকে প্রভাবিত করে এই ভুল তত্ত্ব দিয়ে এই ঘটনা সংঘটিত করে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন, তা না হলে আন্দোলনেরও হুমকি দিয়েছেন তিনি। এই ঘটনার যদি সুষ্ঠু বিচার না পাই তাহলে আমরা বৈধ মালিক শ্রমিক সংগঠন ফেডারেশনের অনুমতি নিয়ে আমরা ভবিষ্যতে পরিকল্পিতভাবে নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করব এবং যে কোনো পরিবহন ধর্মঘট সহ যে কোনো কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হব। ডেক্স রিপোর্ট, DNN, কক্সবাজার।